এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাদ আদায় করলেন আল্লাহ রসুল সাল্লাহাম তাকে বললেন ফিরে যে আবার সালাদ পড়ো তুমি তো সালাদ পরও নাই পরওনি ফারজে ফাসাল্লাগটি গেলো আবার আদায় করলো আবার রাসূলের কাছে আসলো আর রসুল বলো এর যে ফাঁসালি ফাইনাকালাম যাও ফিরে যাও আবার সালাদ পড়ো তুমি কারণ তুমি সালাদ পড়ো নাই ফাওাজ আফা সল্লালু তাবার আসলো আবার সালাত আদায় করলো আবার রাসূলের কাছে আসলো রাসূল বললেন এর যে ফাসাল্লি ফা যাও ফির যাও তোমার নামাজ হয়নি তাহলে বোঝা যাচ্ছে সালাতে তা আর কান রুকুনগুলো ধীরস্থিরতা সাথে আদায় করতে হবে হাত্তা রতমা ইন জালেসান হাত্তা তুকমাইন কাঈদান সুন্দর করে বসতে হবে তারপর সুন্দর করে দাঁড়াতে হবে এইভাবে যদি তা আর কান রক্ষা করা না হয় তাহলে সালাত হবে না বলে হবে না বলে না থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে তাকে সুন্দরভাবে আওয়াজ দেওয়া সে যদি দা আওয়াত কবুল করে আপনি সব পাবেন আর যদি সে দা আওয়াজ কবুল না করে আপনার সাথে আহ খারাপ ব্যবহার করে তাহলে সে সেক্ষণাকার হবে অল্লাহ আলম